আচ্ছা বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে। আর এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে একটা সামারি দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে আসবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটি শুরু করে দাও। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লোকেশনস অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে লোকেশন এখানে তোমরা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছ। এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে, আর এটা হচ্ছে ইস্ট হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কি ওয়েস্ট হয়ে যাবে। এখন এই যে নর্থে দেখতেছো, এই নর্থের অক্ষাংশ কত? নর্থের অক্ষাংশ হচ্ছে 27 ডিগ্রি 14 মিনিট, ঠিক আছে। আর দক্ষিণে কত আছে? 21 ডিগ্রি 31 মিনিট, ঠিক আছে, এটা নর্থ, ঠিক আছে। আর পূর্বে কত দেওয়া আছে? পূর্বে আছে 89 ডিগ্রি 93 মিনিট দেওয়া আছে, ঠিক আছে। আর এদিকে পশ্চিমে আছে তোমাদের 85 ডিগ্রি কত 91 মিনিট ইস্ট, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফি আছে, এই পশ্চিমবঙ্গের জিওগ্রাফির দ্রাঘিমাংশ আর হচ্ছে অক্ষাংশের রূপরেখা আমরা দেখলাম, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা। ভারতের দ্বিতীয় বৃহত্তম কলকাতা হচ্ছে একটি শহর আর কি, এবং পৃথিবীর সপ্তম বৃহত্তম মহানগর হিসেবে পরিচিত হচ্ছে কলকাতা। আর এই কলকাতাকে আমরা কি বলি? মহানগর বা প্যালেস হিসাবে, প্যালেস সিটি হিসাবে কলকাতাকে জানা যায়, ঠিক আছে। আর এখন দেখবে যে ট্রপিক অফ ক্যান্সার, এই ট্রপিক অফ ক্যান্সারের মান কত? মান হচ্ছে 37 ডিগ্রি উত্তর, মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর এই কর্কট ক্রান্তি রেখা ভারত মানে পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যের, সরি, কোন কোন ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে গেছে তা আমরা এখন দেখব। এই কর্কট ক্রান্তি রেখা 4টি ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে, কি কি? একটা হচ্ছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এটাকে শর্টে কি হবে লিখবে? NBBP, ঠিক আছে। এই NBBP এর পুরো নাম কি? এটা আমি নিজের হিসাবে বানাইছি, ঠিক আছে। এন তে হচ্ছে নদিয়া, বিতে হচ্ছে বাঁকুড়া, বিতে হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে। তাহলে ম্যাপের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে প্রথমে এখানে যে দেখতে পাচ্ছ, তাহলে এটা কি? এটা হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে। পুরুলিয়া, তার সাথে কি আছে? বাঁকুড়া, বাঁকুড়ার সাথে কি আছে? বর্ধমান আছে, তারপর এটা হচ্ছে নদিয়া, ঠিক আছে। এই 4টি ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে কি কি? NBBP, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া আর হচ্ছে নদিয়া, এই 4টি ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমাদের হচ্ছে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তাহলে দেখে নেই যে নদিয়ার কোন স্থান দিয়ে গেছে। কৃষ্ণনগর দিয়ে গেছে, ঠিক আছে। আর বর্ধমানের পূর্বাস্থলী দিয়ে গেছে, ঘোষকারা, ঠিক আছে, এইসব জায়গা দিয়ে এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে, এটা বর্ধমানের। আর বাঁকুড়ার বড়জোড়া, ঠিক আছে, গঙ্গা জল ঘাটি দিয়ে প্রবাহিত হয়েছে। আর পুরুলিয়া কোথায়? পুরুলিয়ার আদ্রা দিয়ে দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমরা জানলাম যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, ঠিক আছে। আর ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, ঠিক আছে। আর আশা করব এই ভিডিওটি তোমাদের খুবই উপকৃত হবে। এটা জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা পশ্চিমবঙ্গের সারাংশ দিচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে চলো নেক্সট, এখন আমরা দেখে নিব পশ্চিমবঙ্গে যে কোন দিকে কত কিলোমিটার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। তাহলে এই ম্যাপের মাধ্যমে যদি আমরা দেখি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে কি ওয়েস্ট, ঠিক আছে। তাহলে এই উত্তর থেকে দক্ষিণে যে আছে, এটা কত কিলোমিটার বিস্তৃত? 623 কিলোমিটার বিস্তৃত উত্তর থেকে দক্ষিণে। আর পূর্ব থেকে পশ্চিমে কত কিলোমিটার বিস্তৃত?
এটা হচ্ছে 320 কিলোমিটার বিস্তৃত, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখো যে উত্তর থেকে দক্ষিণে কত কিলোমিটার, 623 কিলোমিটার বিস্তৃত, আর পূর্ব থেকে পশ্চিমে 320 কিলোমিটার বিস্তৃত, ঠিক আছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে কত, 623 কিলোমিটার, আর পূর্ব থেকে পশ্চিমে 320 কিলোমিটার বিস্তৃত, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম বিস্তার কোথায় লক্ষ্য করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে কোথায়। তাহলে এখানে দেখো যে পশ্চিমবঙ্গের সংকীর্ণ জায়গা কোথায়, সংকীর্ণ জায়গা হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তর দিনাজপুরের চপড়া নামে পরিচিত, ঠিক আছে। তাহলে কি পশ্চিমবঙ্গের সংকীর্ণতম জায়গা হচ্ছে কি, উত্তর দিনাজপুরের চপড়া, ঠিক আছে। আর এটার বিস্তার হচ্ছে 9 কিলোমিটার মাত্র, ঠিক আছে। আর এই এত সংকীর্ণ হওয়ার জন্য একে আমরা কি বলে জানি, চিকেন নেক, ঠিক আছে। তাহলে সংকীর্ণ পশ্চিমবঙ্গের সংকীর্ণতম জায়গার নাম হচ্ছে কি, চপড়া। আর চপড়া কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এর দৈর্ঘ্য কত, 9 কিলোমিটার, একে আমরা কি বলে জানি, একে আমরা চিকেন নেক বলে জানি, ঠিক আছে। এখন দেখে নেই পশ্চিমবঙ্গের এরিয়া, পশ্চিমবঙ্গের এরিয়া হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, এটা টোটাল হচ্ছে আয়তন, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের যে এরিয়া আছে এটা হচ্ছে পুরো ভারতবর্ষের এরিয়া থেকে কত পার্সেন্টে আছে, 2.7% এরিয়া অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে বর্তমানে, ঠিক আছে, এই 28টি রাজ্যের মধ্যে আর হচ্ছে 8টি হচ্ছে টেরিটোরিয়াল আছে, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলায় তো পশ্চিমবঙ্গের আয়তন কত, 2.7% অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে এখন কত নম্বরে, পশ্চিমবঙ্গ 13 নম্বর লার্জেস্ট স্টেট অফ বাই এরিয়া, ঠিক আছে। কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর ভাগ হয়ে গেল, লাদাখ আর হচ্ছে জম্মু কাশ্মীর, এই দুইটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত। তো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের কততম, পশ্চিমবঙ্গ হচ্ছে 12তম স্টেট হিসেবে পরিচিত, ঠিক আছে। ভারতের মোট ভৌগোলিক আয়তন কত, 2.7%, ঠিক আছে, এটা হচ্ছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের আয়তন কত পার্সেন্টে, 2.7%। আর এটি কততম বৃহত্তম রাজ্য, এটা তো 13 হবে না, এটা হয়ে যাবে এখন 12তম বৃহত্তম রাজ্য, কেন, জম্মু কাশ্মীর ভাগ হয়ে গেল দুই ভাগে, ঠিক আছে। এখন দেখে নেই বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কয়টি ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট বেঙ্গলে টোটাল 23টি ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট সংখ্যা কত, পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট সংখ্যা হচ্ছে 23টি। পশ্চিমবঙ্গে কয়টি জেলা, 23টি। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কয়টি জেলা নিয়ে গঠিত ছিল, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ 13টি জেলা নিয়ে গঠিত ছিল, ঠিক আছে। এখন যে স্টেট কান্ট্রি লেন্থ অফ দা বাউন্ডারি আমরা দেখে নিব, এই বাউন্ডারি মানে হচ্ছে কোন রাজ্যের সাথে কত কিলোমিটার এই পশ্চিমবঙ্গ ওর সাথে জড়িত বা ওর সাথে লাগা হিসাবে আছে, ঠিক আছে। তাহলে উড়িষ্যার সাথে যে পশ্চিমবঙ্গ আছে, উড়িষ্যার সাথে পশ্চিমবঙ্গ টোটাল 150 কিলোমিটার বিস্তৃত, ঠিক আছে। আর ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানা কত কিলোমিটার আছে, 500 কিলোমিটার, ঠিক আছে। আর তাহলে লংগেস্ট রাজ্য কে, ঝাড়খণ্ড, ঠিক আছে। যদি বলে পশ্চিমবঙ্গের সাথে সীমানা সব থেকে কার জড়িত, বলতে লাগবে ঝাড়খণ্ড। তাহলে লংগেস্ট হচ্ছে কোন রাজ্যের সাথে, ঝাড়খণ্ডের সাথে জড়িত, ঠিক আছে। আর আসামের সাথে কত কিলোমিটার জড়িত আছে, আসামের সাথে 90 কিলোমিটার জড়িত আছে। সিকিমের সাথে কত কিলোমিটার আছে, সিকিমের সাথে 60 কিলোমিটার আছে। আর সিকিমেরটা হচ্ছে কি, শর্টেস্ট এরিয়া, ঠিক আছে, সবচেয়ে ছোট এরিয়া কোন রাজ্যের সাথে আছে, সিকিমের সাথে, কত কিলোমিটার, 60 কিলোমিটার। আর বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের কত কিলোমিটার আছে, পশ্চিমবঙ্গে আছে 900 কিলোমিটার আছে। এর আগে আমরা দেখলাম স্টেট, ঠিক আছে। তাহলে কোন রাজ্য সব থেকে বেশি সীমানা, ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের 500 কিলোমিটার সীমানা সব থেকে বেশি। সব থেকে ছোট কি, সব থেকে সিকিম হচ্ছে শর্টেস্ট, ঠিক আছে, 60 কিলোমিটার। এখন দেশ হিসাবে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের কত সীমানা আছে, 900 কিলোমিটার, আর এটি হচ্ছে লংগেস্ট। মনে রাখবে এর আগে আমরা
রাজ্য হিসাবে দেখলাম, এখন আমরা দেশ হিসেবে দেখতেছি। তাহলে কোন দেশের সাথে সব থেকে বেশি সীমানা জড়িত? বাংলাদেশের সাথে। ঠিক আছে, ভুটানের সাথে কত কিলোমিটার আছে? ভুটানের সাথে 150 কিলোমিটার আছে। আর নেপালের সাথে কত কিলোমিটার আছে? নেপালের সাথে 90 কিলোমিটার বিস্তৃত, আর এটা আছে শর্টেস্ট। ঠিক আছে, তাহলে সব থেকে পশ্চিমবঙ্গের সাথে সব থেকে জড়িত সীমানা কোন দেশের? বাংলাদেশের। কত কিলোমিটার? 900 কিলোমিটার। আর নেপালের সাথে কত কিলোমিটার জড়িত? 90 কিলোমিটার। ঠিক আছে, আর নেপাল এটা কি শর্টেস্ট? ঠিক আছে, সীমানা আছে পশ্চিমবঙ্গের সাথে জড়িত কত? 90 কিলোমিটার। এখন আমরা দেখে নিব যে ডিস্ট্রিক্ট আর হচ্ছে ক্যাপিটাল। যেমন উত্তর দিনাজপুরের হচ্ছে ক্যাপিটাল কি? রায়গঞ্জ। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর এর ক্যাপিটাল হচ্ছে কি? বালুরঘাট। ঠিক আছে, এটা ক্যাপিটাল না ধরে একটি প্রধান শহর হিসেবে তোমরাও ধরে নিতে পারো। তাহলে উত্তর দিনাজপুরের প্রধান শহর হচ্ছে কি? রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর হচ্ছে বালুরঘাট। মালদা হচ্ছে কি? ইংলিশ বাজার। পূর্ব মেদিনীপুর হচ্ছে কি? পূর্ব মেদিনীপুরের তমলুক। ঠিক আছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন যে আছে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এখন এখানে তিনটে দেওয়া আছে। ঠিক আছে, এখানে এখন কয়টা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল? এটা হচ্ছে 5টা। ঠিক আছে, এখন এখানে কি কি আছে? তিনটা, আগে তিনটা ছিল, তাই আমি এটা তিনটা লিখছি। তাহলে কি কি হবে? একটা বর্ধমান, প্রেসিডেন্সি, আর হচ্ছে জলপাইগুড়ি। কিন্তু বর্তমানে কয়টা ডিভিশন আছে? বর্তমানে 5টি ডিভিশন আছে। ঠিক আছে, টোটাল ডিস্ট্রিক্ট কয়টা? টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে 23টা। তাহলে 1911 সাল পর্যন্ত দ্য ক্যালকাটা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে কলকাতা 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল। কলকাতা ইজ দ্য সেকেন্ড বিগেস্ট মেগা সিটি অফ হচ্ছে ইন্ডিয়া। ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কি? কলকাতা। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? এটাকে তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক আছে, উত্তর পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর পার্বত্য অঞ্চলে তিস্তা নদীকে আমরা দুইটি ভাগে ভাগ করছি। ঠিক আছে, একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, তারপর 12 নম্বর পয়েন্ট, হায়েস্ট পার্ট অফ দ্য দার্জিলিং মাউন্টেন ইজ দ্য ওয়েস্ট সাইড দ্য রিভার তিস্তা। তিস্তা নদীর পশ্চিম দিকে দার্জিলিং পাহাড়ের উচ্চতম অংশ অবস্থিত। ঠিক আছে, তাহলে 13 নম্বর পয়েন্টে দেখো, 13 নম্বর পয়েন্ট যে সিঙ্গালীলা আছে, সিঙ্গালীলা সেপারেট কাকে করছে? সিকিম আর হচ্ছে দার্জিলিং কে ভাগ করছে কে? এই সিঙ্গালীলা পর্বতমালা। ঠিক আছে, তারপর হচ্ছে 14 নম্বর পয়েন্ট যে আছে, এই 14 নম্বর পয়েন্টে কি আছে? সান্দাকফু। এর হচ্ছে কত? সান্দাকফু হচ্ছে উচ্চতা হচ্ছে 3630 মিটার। অফ সিঙ্গালীলা মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভারত পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকফু। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের যে 15 নম্বর পয়েন্ট, ঘুম ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া। তাহলে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশনের নাম কি? ঘুম। অ্যাবাউট এর উচ্চতা কত? 2247 মিটার হাইট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে টাইগার হিল যে আছে, টাইগার হিলের উচ্চতা হচ্ছে 2573 মিটার, ইজ দ্য মেইন পিক অফ দার্জিলিং রেঞ্জ। ঠিক আছে, তাহলে এর রেঞ্জ কত? দার্জিলিং রেঞ্জের হচ্ছে উচ্চতা হচ্ছে কত? 2573 মিটার। আর 2573 মিটার কার উচ্চতা? টাইগার হিলের। ঠিক আছে, পেদং হচ্ছে কি? পেদং ইজ এ স্মল সিটি, মিন্স ল্যান্ড অফ ফার্ন ট্রি। ঠিক আছে, তাহলে ফান গাছের দেশ কাকে বলা হয়? ফান গাছের দেশ বলা হয় পেদং কে। ঠিক আছে, আর কালিম্পং সিটি ইজ কল্ড কি? অর্কিডের শহর, সিটি অফ অর্কিডস। ঠিক আছে, কালিম্পং তাহলে কি নামে পরিচিত? সিটি অফ অর্কিড নামে পরিচিত। ঠিক আছে, তাহলে ডংরি কি? ডংরি হচ্ছে মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড় গুলিকে কি বলে? ডংরি বলে। বুঝা গেল? তাহলে ডংরি কি জিনিস? মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড় গুলি আছে এগুলোকে আমরা ডংরি বলে জানি। ঠিক আছে, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ হয় কি? গর্গা বুড়ু। বুঝা গেল? তো এই বক্রেশ্বর নদীর ডান তীরে আছে কি? সালফিউরাস উষ্ণ প্রস্রাবণ। ঠিক আছে, আর 22 নম্বর পয়েন্টে হচ্ছে তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে নিম্ন ভূমি। ঠিক আছে, আর এই তরাই যে আছে, এই তরাই
তিস্তার যে পশ্চিমভাগ আছে, তিস্তার পশ্চিম দিকটাই হচ্ছে আমরা তরাই হিসাবে জানি, আর এই যে পূর্ব দিকটা আছে, পূর্ব দিকটা আমরা কি জানি, ডুয়ার্স হিসাবে জানি, ঠিক আছে। আর যে তিস্তার যে পশ্চিম দিক আছে এটা কোন দিক? এটা হচ্ছে তিস্তার ডান দিক। আর তিস্তার যে পূর্ব দিক আছে এটা হচ্ছে কি, বাঁ দিক, ঠিক আছে। 24 নম্বর পয়েন্ট হচ্ছে বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি হচ্ছে কি, একটা হচ্ছে পুরাতন মৃত্তিকা, ঠিক আছে, ওল্ড অ্যালুভিয়াল, ঠিক আছে। এটি কোথায় দেখা যায়? এটি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বা মালদার কিছু এলাকায় দেখা যায় এই ওল্ড অ্যালুভিয়াল, পুরাতন পলি মৃত্তিকা দেখা যায়, ঠিক আছে। আর এই দিয়ারা কোথায় দেখা যায়? দিয়ারা হচ্ছে কি, নিউ অ্যালুভিয়াল বা নতুন পলি মৃত্তিকা। এটি কোথায়? কালিন্দী রিভারে বেশি দেখা যায় কি, নতুন পলি মৃত্তিকা, ঠিক আছে। রার অঞ্চল, রার অঞ্চল কোথায় দেখা যায়? রার অঞ্চল দেখা যায় মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম আর হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরে রার অঞ্চল দেখা যায়, ঠিক আছে। আর 26 নম্বর অপশন হচ্ছে পূর্বাশা হচ্ছে একটা কি, নিউমুর, নিউমুর দ্বীপ, এটা হচ্ছে সাউথ অফ সুন্দরবন অন বেঙ্গল ওশিয়ান, ঠিক আছে, সাউথ সুন্দরবন, ঠিক আছে। তাহলে এটা পূর্বাশা আর হচ্ছে নিউমুর কোথায় দেখা যায়? এটা সাউথ সুন্দরবনে দেখা যায়। নেক্সট দেখে নেই, তিস্তা নদী। এই তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের জেমু হিমবাহ থেকে, ঠিক আছে। আর পতন স্থল কোথায়? সেটি হচ্ছে যমুনাতে, যমুনাতে গিয়ে পড়েছে, ঠিক আছে। আর এই তিস্তা নদীর হচ্ছে উপনদী কি, রঙ্গিত, জলঢাকা, কালীঝোরা, লিস, ঘিস, পরলা, ঠিক আছে। আর এই তিস্তা নদীকে আমরা কি নামে জানি? ত্রাসের নদী হিসেবে জানি, ঠিক আছে। দার্জিলিং জেলাকে দুই ভাগ করেছে, ঠিক আছে। আর এই তিস্তা নদীর টোটাল দৈর্ঘ্য কত? 411 কিলোমিটার। তার মধ্যে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বয়ে গেছে তিস্তা নদী? তিস্তা নদী 122 কিলোমিটার বয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তিস্তা নদীর উপর যে করোনেশন ব্রিজ, যেটি সেবক ব্রিজ নামে পরিচিত, বুঝা গেল। নদ নদী, এই মহানন্দা নদী, মহানন্দা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড়ের পাগলাঝোরা প্রস্রবণ থেকে এই মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এটি কোথায় গিয়ে পড়ছে? পদ্মা নদীতে গিয়ে পড়ছে। আর মহানন্দা নদীর উপনদী কি কি? পুনর্ভা, টাঙ্গন, মেচি আর হচ্ছে বালাসন হচ্ছে মহানন্দা নদীর উপনদী। আর মহানন্দা নদীর দৈর্ঘ্য কত? 290 কিলোমিটার, ঠিক আছে। তারপর আসে জলঢাকা নদী। এই জলঢাকা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটি হচ্ছে বিদাং হ্রদ থেকে জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে। এটি কোথায় গিয়ে পতিত হয়েছে? যমুনাতে পতিত হয়েছে। এটি উপনদী কি? ধরলা আর হচ্ছে ডায়না। আর এটি কি? গরুমারা অভয়ারণ্য অবস্থিত এর পাশে, জলঢাকা জলঢাকা নদীর পাশে, ঠিক আছে। তোর্ষা, তোর্ষা এটি কি? তোর্ষা এটি চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে, চুম্বি উপত্যকার টাং পাস থেকে, ঠিক আছে। এটি কোথায় পতিত হয়েছে? যমুনাতে। আর এর উপনদী হচ্ছে কি? সুন ভাই, ঠিক আছে। আর হচ্ছে সংকোচ, এই সংকোচ নদীর উৎপত্তি কোথায় হয়েছে? সংকোচ নদীর উৎপত্তি হয়েছে উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কি? সংকোচ নদী, ঠিক আছে। আর এই সংকোচের পশ্চিম তীরকে পশ্চিমবঙ্গ আর ও আসামের সীমারেখা ধরা হয়। তাহলে উত্তরবঙ্গের সব থেকে পূর্বতম নদীর নাম কি? সংকোচ। পুনর্ভা নদীর তীরে কি? বানগড় ও দেবকোট অবস্থিত, ঠিক আছে। এরপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে আত্রাই নদীর তীরে বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর অবস্থিত, ঠিক আছে। আত্রাই নদীর তীরে বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর অবস্থিত, ঠিক আছে। তারপর গঙ্গা নদী, এই গঙ্গা নদী পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য হলো কত? এটা হচ্ছে 520 কিলোমিটার। আর এই গঙ্গা নদীর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2510 কিলোমিটার আছে, ঠিক আছে। কোনো বইয়ে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, কোনো জায়গায় 2500 আছে, কোনো জায়গায় 2510 আছে, কোনো জায়গায় 2525 কিলোমিটার আছে, ঠিক আছে। তো তার মধ্যে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য কত কিলোমিটার? 520 কিলোমিটার সব বইয়ে পাওয়া যায় এটা, ঠিক আছে। আর লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গলের নাম কি হচ্ছে? এটা হচ্ছে গঙ্গা। আর ভাগীরথী হচ্ছে মুর্শিদাবাদ থেকে হুগলি সিটি পর্যন্ত কি? ভাগীরথী নামে পরিচিত। তাহলে ভাগীরথী নদী কোথা থেকে কোথায়?
মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত, আর হুগলি থেকে সমুদ্র পর্যন্ত দিয়ে আছে ওটা হুগলি নদী নামে পরিচিত, বুঝা গেল? এরপর আসি দামেদর। দামেদর হচ্ছে উৎপত্তি কোথায়, ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে এই দামেদর নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এটি কি নাম, এটি হচ্ছে দুঃখের নদী নামে পরিচিত। সেকেন্ড লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্বিতীয় বৃহত্তম, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি, হচ্ছে দামেদর। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 541 কিলোমিটার, ঠিক আছে? তার মধ্যে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার আছে, পশ্চিমবঙ্গে আছে 313 কিলোমিটার দামেদর নদীর দৈর্ঘ্য হচ্ছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? আর এই ডিবিসি, এই দামোদর নদীর উপর কোন মানে বাঁধ নির্মাণ করা হয়েছে, ডিবিসি দামোদর ভ্যালি অফ কর্পোরেশন, কত সালে, 1948 সালে, বুঝা গেল? এরপর দেখি ময়ূরাক্ষী নদী। এই ময়ূরাক্ষী নদী কোথা থেকে এসেছে, কেম ফ্রম ত্রিকূট পাহাড় থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আবার এই ময়ূরাক্ষী নদীর উপর কি নির্মাণ করা হয়েছে, মেসেঞ্জার বাঁধ নির্মাণ করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কি, কানাডা বাঁধ নামেও হচ্ছে পরিচিত। এর উপর মেসেঞ্জার বাঁধ, কানাডা বাঁধ, তিলপাড়া বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর নির্মাণ করা হয়েছে, ঠিক আছে? এরপর 11 নম্বর পয়েন্ট দেখে নেই। 11 নম্বর পয়েন্ট হচ্ছে রূপনারায়ণ যে নদী আছে, এই নদী রূপনারায়ণ কি কি নিয়ে তৈরি, দ্বারকেশ্বর আর শিলাবতী নিয়ে কি তৈরি, রূপনারায়ণ নদী। হলদি নদী আছে কি কি নিয়ে তৈরি, কংসাবতী আর কেলেঘাই নদী নিয়ে হচ্ছে হলদি নদী তৈরি। আর বরাকর নদী হলো দামোদরের প্রধান উপনদী উপনদী। তাহলে দামোদরের প্রধান উপনদীর নাম কি, বরাকর। তারাপীঠে দ্বারকা নদীর তীরে অবস্থিত, দ্বারকা নদীর উপর কি অবস্থিত, তারাপীঠ অবস্থিত দ্বারকা নদীর তীরে, ঠিক আছে? এরপর কিছু শহর দেখে নেই, এই শহরগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় কোনো না কোনো এক্সামে এসেই থাকে, ঠিক আছে? তাহলে দেখো জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি পরলা নদীর তীরে অবস্থিত, বুঝে গেল? শিলিগুড়ি মহানদী আর বালাসন নদীর তীরে অবস্থিত, আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত, কুচবিহার তরসা নদীর তীরে অবস্থিত, দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত, বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত, কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, মালদা মহানন্দা নদীর তীরে অবস্থিত। এখন দেখো শিলিগুড়ি, শিলিগুড়ি কি গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, তাহলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে, শিলিগুড়িকে বলে, ঠিক আছে? আর এই পশ্চিমবঙ্গের জলবায়ু কি রকম, পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি বায়ু, বায়ু হচ্ছে এর কি জলবায়ু, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি, পশ্চিম হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে আসানসোল, ঠিক আছে? এর হচ্ছে কত, 45 ডিগ্রি সেন্টিগ্রেড। হাইয়েস্ট রেইনফল কোথায় হয়, এটা হচ্ছে বক্সাদুয়ার, কত, 500 সেন্টিমিটার হয়ে থাকে, ঠিক আছে? আর সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়, এটা হচ্ছে সর্বনিম্ন লোয়েস্ট রেনফল কোথায় হয়, ময়ূরেশ্বর, ঠিক আছে? আর আশ্বিনের ঝড় কোন কাল কোন সময় হয়, এটি শরৎকালে হয়ে থাকে। আর মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনে কি হয়ে থাকে, আশ্বিনের ঝড় হয়ে থাকে, ঠিক আছে? আর পশ্চিমী ঝঞ্ঝা যে আছে, এই পশ্চিমী ঝঞ্ঝা কবে কোন কোন সময় হয়ে থাকে, এটা শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়ে থাকে, বুঝা গেল? 36 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তর পার্বত্য অঞ্চলে পর্সল মৃত্তিকা দেখা যায়, তাহলে কোথায় পশ্চিমবঙ্গের পর্সল মৃত্তিকা দেখা যায়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলে পর্সল মৃত্তিকা দেখা যায়, ঠিক আছে? আর এই মাটিতে কি কি চাষ হয়, এই মাটিতে চাষ হয় চা, কমলা লেবু আর সিঙ্কোনা চাষের উপযোগী হচ্ছে এই পর্সল মৃত্তিকা, ঠিক আছে? তাহলে লাল মাটি কোথায় দেখা যায়, লাল মাটি দেখা যায় মালভূমি অঞ্চলে, ঠিক আছে? আর রার অঞ্চল, ঠিক আছে? পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বনভূমি হচ্ছে কত, ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে টোটাল 1.183 মিলিয়ন হেক্টর হচ্ছে পশ্চিমবঙ্গের বনভূমির আয়তন, ঠিক আছে? আর ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডিয়াস ফরেস্ট হচ্ছে 0.459, ঠিক আছে? এটা হচ্ছে বৃহত্তম। তাহলে কোন বনভূমি সব থেকে বেশি দেখা যায়, পশ্চিমবঙ্গে ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডিয়াস ফরেস্ট দেখা যায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এরকমের বনভূমি, ঠিক আছে? 39 নম্বর ফার্স্ট সয়েল ম্যাপ অফ ইন্ডিয়া স্টাবলিশ বাই ওয়েস্ট বেঙ্গল ইন কত সালে,
2009 ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে ভারতবর্ষের প্রথম মৃত্তিকা মানচিত্র কোথায় তৈরি করা হয়, এটা হচ্ছে ঠিক আছে তাহলে 2009 সালে তৈরি করা হয় ফার্স্ট সয়েল ম্যাপ অফ ইন্ডিয়া, কত সালে 2009 সালে ঠিক আছে। তারপর দেখে নেই 40 নাম্বার, দ্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ বন ব্যবস্থাপনা, তাহলে ফার্স্ট স্টার্টেড অফ আরাবাড়ি ইন ওয়েস্ট বেঙ্গল, আর এই আরাবাড়িটা কোথায়, মেদিনীপুরে ঠিক আছে, যৌথ বন ব্যবস্থা শুরু হয় আরাবাড়ি কোথায়, মেদিনীপুর। টু প্রোটেক্ট শাল ফরেস্ট, শালবন রক্ষা করার জন্য ঠিক আছে, থ্রু অ্যান্টি এফ পিএস এর মাধ্যমে ঠিক আছে। আর অ্যান্টি এফ পিএস এর পুরো নাম কি, নন টিম্বার ফরেস্ট প্রডিউস স্কিমের মাধ্যমে। তাহলে দ্য এরিয়া অফ রেকর্ডেড ফরেস্ট ল্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কত আছে, 13.38% ঠিক আছে অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। তাহলে পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ কত, 13.38% ঠিক আছে। তাহলে এখানে দেখে নিই 42 নম্বর পয়েন্টে প্রোটেক্টেড এরিয়া ঠিক আছে, লোকেশন আর হচ্ছে প্রোটেক্টেড ওয়াইল্ড লাইফ। তাহলে সিঙ্গালীলা যে ন্যাশনাল পার্ক আছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটি দার্জিলিং এ অবস্থিত। এখানে কি কি দেখা যায়, রেড পান্ডা দেখা যায় ঠিক আছে। আর হচ্ছে বক্সা, বক্সা ন্যাশনাল পার্ক কোথায় আছে, এটি হচ্ছে আলিপুর দুয়ারে আছে ঠিক আছে। আর এখানে কি দেখা যায়, একশৃঙ্গ গন্ডার ঠিক আছে। তারপর 3 নম্বরে আছে গরুমারা ন্যাশনাল পার্ক, এই গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়, এটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দেখা যায়। জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়, এটি জলপাইগুড়িতে দেখা যায়। চোপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় দেখা যায়, এটি জলপাইগুড়িতে দেখা যায় ঠিক আছে। তারপর সজনেখালি ওয়াইল্ড লাইফ কোথায় দেখা যায়, এটা হচ্ছে 24 পরগনায় দেখা যায়। আর এখানে কি থাকে, কুমির দেখা যায়, কুমির ময়ূর ঠিক আছে। তারপর হলিডে আইল্যান্ড, হলিডে আইল্যান্ড কোথায় দেখা যায়, হলিডে আইল্যান্ড দেখা যায় 24 পরগনায়, এখানে কি দেখা যায়, ক্রোকোডাইল দেখা যায় ঠিক আছে। আর সুন্দরবন কোথায় দেখা যায়, সুন্দরবনে দক্ষিণ 24 পরগনায় দেখা যায় ঠিক আছে। আর এই সুন্দরবনে আশেপাশে এই সজনেখালি যে আছে, সজনেখালিটি অবস্থিত। আর 1987 সাল থেকে এই যে সুন্দরবন আছে, এটাকে ন্যাশনাল হেরিটেজ সাইট হিসাবে বিবেচিত করা হয়েছে ঠিক আছে। তাহলে কত সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা পেয়েছে, 1987 সালে, 1987 ঠিক আছে। এরপর এলিফেন্ট রিজার্ভ, এই এলিফেন্ট রিজার্ভ ইস্টার্ন ডুয়ার্সে বেশি পাওয়া যায় ঠিক আছে, হাতি সংরক্ষণ ঠিক আছে, ময়ূর ঝর্ণাতে ঠিক আছে। আর এই যে 43 নাম্বার এটা এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে কৃষিকাজ আছে এটা কত পার্সেন্ট ফুড কন্ট্রিবিউট করে, এটা হচ্ছে 8% ফুড কন্ট্রিবিউট করে ইন্ডিয়াকে ঠিক আছে। এগ্রিকালচার শেয়ার্স 24% অফ জিডিপি ঠিক আছে, এটা আগের কিন্তু বর্তমান না ঠিক আছে। আর এটা হচ্ছে রাইস, ফার্স্ট হচ্ছে বর্ধমান, তো পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলা হয়, বর্ধমানকে বলা হয় ঠিক আছে। রাইস বাইল অফ ওয়েস্ট বেঙ্গল কাকে বলা হয়, বর্ধমানকে বলা হয়। তা পাট চাষ সব থেকে বেশি কোথায় হয়, নদিয়াতে হয় ঠিক আছে। আলু কোথায় হয়, আলু হয় হুগলিতে ঠিক আছে। তামাক পাতা কোথায় ব্যবহৃত সব থেকে বেশি উৎপন্ন হয়, এটি হয় কুচবিহারে ঠিক আছে। তুত এটি কোথায় হয়, মালদাতে সব থেকে বেশি হয় ঠিক আছে। সিঙ্কোনা এটি হচ্ছে দার্জিলিং এর মংপুতে এটি বেশি উৎপন্ন হয় ঠিক আছে। কৃষিযোগ্য জমির পরিমাণ কোথায় বেশি, সব থেকে বেশি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ঠিক আছে। তারপর ফায়ার ক্লে এটি কোথায় দেখা যায়, এটি হচ্ছে রামনগরে বেশি দেখা যায় ঠিক আছে। চীনামাটি কোথায় দেখা যায়, খেতরা ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যানগ্রোভ, এটা কোথায় দেখা যায়, সরি এটা ম্যানগ্রোভ না, এটা হচ্ছে ম্যাঙ্গানিস ঠিক আছে। এটা কোথায় যায়, বেল পাহাড়িতে দেখা যায় ঠিক আছে। উল ফার্ম এটি ঝিলিমিলিতে বেশি পাওয়া যায়। ডোলোমাইট এটা হচ্ছে বক্সা জয়ন্তীতে বেশি পাওয়া যায়। অ্যাবস্ট্রাইট এটা হচ্ছে বেল্ডিতে বেশি পাওয়া যায় ঠিক আছে। আর এই যে আমাদের ডিবিসি আছে, ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি,
দামোদর ভ্যালি কর্পোরেশন, এটি হচ্ছে কি দামোদর নদীর উপর তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড এই দুটি রাজ্যকে নিয়ে, ঠিক আছে। আর এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে। এনটিপিসিএল, এই এনটিপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই এনটিপিসি 1975 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তাহলে ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন ইন্ডিয়া কোথায় হয়? এটি হচ্ছে দার্জিলিং এর সিদ্রাপং। কত হয়? 1898 সালে এটি নির্মাণ করা হয় প্রথম বিদ্যুৎ, ঠিক আছে। আর এর নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে, সিনেমাটার নাম হচ্ছে কি স্বদেশী, শাহরুখ খানের, ঠিক আছে। 48 হচ্ছে লংগেস্ট পাম্পড স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাঘমুন্ডিতে অবস্থিত। বাঘমুন্ডি কোথায়? এটি পুরুলিয়াতে অবস্থিত। বায়োডিজেল, বায়োডিজেল কোথায়? মেন সোর্সেস অফ বায়োডিজেল এটা হচ্ছে, এটা হচ্ছে যাত্রপা বা ভারান্ডাতে অবস্থিত, ঠিক আছে। বায়োডিজেল ইট ইজ সিটস কন্টেইন 40% ওয়েল। এখানে ইন্ডাস্ট্রি শিল্প দেখে নেই, জুট ইন্ডাস্ট্রি যেটি কোথায়, এটি প্রথম পাটকল শুরু হয় 1855 সালে, ঠিক আছে। হুগলির কোথায়? রিষড়াতে প্রথম শুরু হয়, ঠিক আছে। লৌহ ইস্পাত যে শিল্প আছে, এই লৌহ ইস্পাত তো বানপুর, উল্টি আর দুর্গাপুরে শুরু হয়। দুর্গাপুর ইজ কল্ড দা রুট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়, ঠিক আছে। তারপর দেখি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন, ঠিক আছে, শিল্প গড়ে ওঠে পশ্চিমবঙ্গে গড়ে ওঠে। ফার্স্ট পেপার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া 1870 সালে ভারতের প্রথম কাগজ শিল্প হয়, ঠিক আছে, হাওড়াতে, ঠিক আছে। দ্য লার্জেস্ট অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল কোথায়? এটা জাকাতে, আসানসোলে জাকাতে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বৃহৎ অ্যালুমিনিয়াম শিল্প কোথায়? জাকা নগরে, ঠিক আছে। তারপর এসই জেড দেখে নেই, তাহলে এই এসই জেড কি? এসি জেড হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে, স্পেশাল ইকোনমিক জোন। এই স্পেশাল ইকোনমিক জোনে কি হয়, যেখানে মানে কোনো এরিয়া থাকে ওই অঞ্চলে যে সরকার গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স নেয় না কয়েক বছরের জন্য। তারপর ওই শিল্প যদি ডেভেলপড হয়ে যায় তাহলে ওই অঞ্চলটাকে আমরা কি বলি, এসি জেড, মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইন ইন্ডিয়া 1965 কান্ডেলা গুজরাট, এটা ভারতের যে প্রথম গুজরাট হচ্ছে, এটি হচ্ছে শুল্ক মুক্ত বন্দরের নাম কি? কান্ডালা, ঠিক আছে। অ্যাক্ট ফার্স্ট ইন 2006, ঠিক আছে, 2006 সালে এটি পাশ হয়। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে? ওয়েস্ট বেঙ্গলে ফলতা আছে 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, ঠিক আছে, ফলতা। আর আছে মানি কাঞ্চন, মানি কাঞ্চন সল্ট লেকে অবস্থিত, ঠিক আছে। আর কুলপি, এগুলো হচ্ছে স্পেশাল জোন, ঠিক আছে। এখন দেখে নেই সেন্সাস 2011, ভারতের জনগণনা 2011 সালের রিপোর্ট, ঠিক আছে। টোটাল হচ্ছে পপুলেশন পশ্চিমবঙ্গের কত? 9,13,47,736 জন, এটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে, ঠিক আছে। আর গ্রোথ রেট, বৃদ্ধির হার কত? এটা হচ্ছে 13.99%, এটা হচ্ছে বৃদ্ধির হার। আর ডেন্সিটি কত, মানে জনঘনত্ব হচ্ছে 1,029, জনঘনত্ব কত? 1,029, ঠিক আছে। সেক্স রেশিও, লিঙ্গ অনুপাত হচ্ছে 947 জন। সাক্ষরতার অধিকার টোটাল হচ্ছে 77.08%, ঠিক আছে। আর মেল হচ্ছে 82.67%, আর ফিমেল হচ্ছে 71.16%, ঠিক আছে। সর্বনিম্ন নারী সাক্ষরতা কোথায়? পুরুলিয়াতে। কোন ডিস্ট্রিক্ট? পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। পপুলেশন, জনসংখ্যার টপ হচ্ছে, সব থেকে বেশি জনসংখ্যা কোথায়? দক্ষিণ 24 পরগনায় হচ্ছে জনসংখ্যা বেশি। সেকেন্ড হচ্ছে দক্ষিণ, সরি, উত্তর 24 পরগনায় সব থেকে জনসংখ্যা বেশি, তারপর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তারপর বর্ধমান, তারপর মুর্শিদাবাদ, এটা ক্রম অনুসারে দেওয়া আছে। সব থেকে যদি বলে তাহলে উত্তর 24 পরগনা, ঠিক আছে। আর গ্রোথ রেট, বৃদ্ধির হার কোথায় আছে সব থেকে বেশি? উত্তর
দিনাজপুর, ঠিক আছে, তারপর মালদা, তারপর মুর্শিদাবাদ, ঠিক আছে। তারপর আবার এদিকে দেখো সেকশন লিঙ্গ অনুপাত কোথায় আছে বেশি, সব থেকে দার্জিলিং এ বেশি, ঠিক আছে, তারপর মেদিনীপুর, ঠিক আছে। আর সব থেকে জনসংখ্যা কম কোথায়, দক্ষিণ দিনাজপুরে, ঠিক আছে। আর সব থেকে বৃদ্ধির হার কোথায়, কলকাতাতে, বুঝা গেল। আর লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কোথায়, এটা হচ্ছে কম আর কি, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে গ্রোথ রেট, বৃদ্ধির হার, এটা হচ্ছে বৃদ্ধির হার যে আছে এটা সব থেকে কম কোথায়, কলকাতাতে, ঠিক আছে। আর লিঙ্গ অনুপাত সব থেকে কম হচ্ছে এটা কলকাতাতে। এরপর লিটারেচার রেট দেখে নেই, শিক্ষার হার সব থেকে বেশি কোথায়, পূর্ব মেদিনীপুরে সর্বাধিক শিক্ষার হার, ঠিক আছে। আর ঘনত্ব সব থেকে কোথায় বেশি, ঘনত্ব সর্বাধিক ঘনত্ব হচ্ছে কলকাতাতে, সব থেকে কম ঘনত্ব হচ্ছে কোথায়, পুরুলিয়াতে, বুঝা গেল। এরপর দেখে নেই ওয়েটল্যান্ড, জলাভূমি পশ্চিমবঙ্গের, আহিরিন ঝিল এটি কোথায়, এটি মুর্শিদাবাদে অবস্থিত, ঠিক আছে। নলবন এটি কোথায় অবস্থিত, এটি কলকাতাতে অবস্থিত। ডাবর ছাড় এটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত, ঠিক আছে। আর 56 পয়েন্ট দেখো, 56 পয়েন্ট বলছে সুন্দরবন এর আয়তন হচ্ছে 9630 বর্গ কিলোমিটার, ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে, 1987 সালে, ঠিক আছে। আর এটা বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে হয়, 1989 সালে এটি ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। হাওড়া ব্রিজ আর রবীন্দ্র ব্রিজ, ঠিক আছে, একই ব্রিজ দুটোই, তো এটা এস্টাবলিশ হয়েছে কি, হাওড়া ব্রিজ আর রবীন্দ্র ব্রিজ একই, কিন্তু হাওড়া ব্রিজ এস্টাবলিশ কত সালে হয়, 1943 সালে, ঠিক আছে। তার এটা লংগেস্ট অ্যান্ড বিজিয়েস্ট ক্যান্টিনাল লিভার ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, হাওড়া ব্রিজ, ঠিক আছে। আর এখানে লংগেস্ট কেবল ব্রিজ ইন এশিয়া, এটা কি, বিদ্যা সাগর ব্রিজ হচ্ছে লংগেস্ট ক্যানাল ব্রিজ, ঠিক আছে। আর 59 নম্বর হচ্ছে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ টু অগমেন্টেশন অফ ওয়াটার সাপ্লাই ইন হুগলি রিভার, ফারাক্কা ব্যারেজ ওয়াজ এস্টাবলিশ ইন 1962, ঠিক আছে। যে ফারাক্কা ব্যারেজ আছে এটি স্টার্ট কবে হয়েছে, এটি এস্টাবলিশ হয়েছে 1962 তে, আর এটি ফিনিশ কবে হয়েছে, এটি ফিনিশ হয়েছিল 1971 সালে, ঠিক আছে। তাহলে এখানে দার্জিলিং কি নামে পরিচিত, ব্যাবেল অফ ট্রাইবস ট্রাইবস অ্যান্ড নেশন নামে পরিচিত, টয় ট্রেন ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে। আর এই টয় ট্রেন কোথায় চলে, দার্জিলিং এ চলে। সিঙ্গালীলা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ বক্সা হিল, ঠিক আছে। সান্দাকফু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ সিঙ্গের নাম কি, সান্দাকফু, ঠিক আছে। গোর্গাবারু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ কি, প্লাটু রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। গোর্গাবারু ইজ দ্য পার্ট অফ দ্য ইস্টার্ন ঘাট, ঠিক আছে। মহানন্দা রিভার ইজ দ্য মেইন রিভার অফ দ্য নর্থ প্লেন অফ ওয়েস্ট বেঙ্গল। আর গঙ্গা এন্টার ইন টু ওয়েস্ট বেঙ্গল নিয়ার রাজমহল, মুর্শিদাবাদে রাজমহল যে আছে, রাজমহল থেকে এন্টার করছে পশ্চিমবঙ্গে। গঙ্গা ডিভাইডেড ইন টু ভাগীরথী অ্যান্ড পদ্মা রিভার, কোথায়, ধুলিয়ানে, ঠিক আছে। তাহলে ফারাক্কা ব্রিজ কত সালে ইসে হয়, লঞ্চ হয়, এটা হচ্ছে 1974 সালে। ডিভিসি কত সালে, 1964 সালে এগুলো শুরু হয়, ঠিক আছে। মাইথন এটা হচ্ছে 1957 সালে, ঠিক আছে। মৌসুমি বায়ুর প্রভাবে 15 জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়, অ্যাকচুয়ালি এটা 15 জুন হবে না, এটা 5 থেকে 10-এর মধ্যে, ফার্স্ট জুন হচ্ছে কেরালাতে মৌসুমি বায়ু প্রথম আসে, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে 5 থেকে 10 তারিখের মধ্যে মৌসুমি বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু প্রভাবে গড় বৃষ্টিপাত কত, 175 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আর পার্সল সয়েল দেখা যায় কোথায়, দার্জিলিং হিমালয়ের পার্বত্য অঞ্চলে। ইন ল্যাটারেট সয়েল কোথায় দেখা যায়, এটা হচ্ছে ল্যাটার মিন্স ব্রিক্স, ঠিক আছে। আর বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল ভূমিরূপে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ কত, 14.2%, ঠিক আছে। আর বাবলা গাছ লাকেট চাষ হয় কোথায়, পশ্চিমবঙ্গে। আর সুন্দরবনের এরিয়া হচ্ছে
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে 1987-এ হয়, ন্যাশনাল পার্ক হয় 1987-এ হয় সুন্দরবন, আর রামসর যে ওয়েটল্যান্ড আছে এটি 1993-তে হয়। ঠিক আছে, আর গ্লোবাল বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে হয়? সুন্দরবন 2001 সালে হয়। ঠিক আছে, গ্লোবাল বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া 65% অফ দ্য ম্যানগ্রোভ লোকেটেড কোথায়? সুন্দরবন। তাহলে যে টোটাল 100% সুন্দরবনের মধ্যে 90% আছে ভারতবর্ষে আছে, আর বাংলাদেশে আছে 81%। ঠিক আছে, আর লাক্ষা চাষ কোথায় হয়? বাঁকুড়াতে চাষ হয়। তামাক কোথায় হয়? তামাক হয় সব থেকে, এখানে জলপাইগুড়ি হবে না, এটা কুচবিহার হয়ে যাবে। ঠিক আছে, কুচবিহার হবে। কার্পাস কোথায় হয়? মেদিনীপুর। আর রেশম কোথায় হয়? মালদাতে হয়। সিংকোনা কোথায় হয় চাষ? সব থেকে বেশি দার্জিলিং এ। আর এই যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মোট আয়তনে প্রায় 14.2%, ঠিক আছে, বনভূমি অঞ্চল অধিকার করে আছে। এই রাজ্যের বনভূমির পরিমাণ হচ্ছে 11,879 বর্গ কিলোমিটার। ঠিক আছে, আর ভাগতপুর যে আছে, তো ভগতপুর হচ্ছে কুমির প্রকল্প, এটা একটা, এখানে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। কোথায়? ভগতপুরে। ঠিক আছে, আর জলদাপাড়া যে আছে, ওয়াজ রিকগনাইজ অ্যাজ এ ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি ইন 1941। তারপর ডেকেডস গ্রোথ, এটা যে কিছু গ্রোথ দেখতে পাচ্ছ, তো আমাদের 1911 থেকে 21 লাগবে না, আর লোয়েস্ট হচ্ছে 1921 সালে সব থেকে লোয়েস্ট জনসংখ্যার হয়েছে 2.91%। ঠিক আছে, আর 2011 সালে যে গ্রোথ রেট হয়েছে এটা হচ্ছে 13.99% জনসংখ্যা বৃদ্ধি আর কি। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল এস্টাবলিশ হয়েছে ইন্ডিপেন্ডেন্ট 15 আগস্ট 1947। ঠিক আছে, ফ্রম কোথায়? বাংলাদেশ থেকে। আর ন্যাশনাল বার্ড কি? হোয়াইট নেক কিং ফিশার। ঠিক আছে, আর অ্যানিমেল কি? ফিশার, ফিশিং ক্যাট। ঠিক আছে, ফ্লাওয়ার কি? শেফালি। ঠিক আছে, ট্রি নাম কি? হচ্ছে ছাতিম গাছ। ঠিক আছে, ন্যাশনাল ট্রি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কি? ছাতিম। দেশ বিভাগের সময় পশ্চিমবঙ্গের যে দুটি জেলা ভারতের ছিল না, কি কি ছিল না? পুরুলিয়া আর হচ্ছে মুর্শিদাবাদ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এটা 13 হবে না, এটা 12তম লার্জেস্ট বাই এরিয়া অ্যান্ড দ্য 14th লার্জেস্ট বাই পপুলেশন ইন ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের আয়তনে এটা 12তম হবে, আর জনসংখ্যা কত হবে? চতুর্থ হবে। ঠিক আছে, আর সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে? 1987-এ হয়। দার্জিলিং হিমালয় রেল কত সালে? 1999 সালে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসে। ঠিক আছে, আর আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা, হায়েস্ট পপুলেশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনায়, আর লিস্ট পপুলেশন হচ্ছে সাউথ দিনাজপুরে। ঠিক আছে, আর মেট্রো কোথায় আছে? কলকাতাতে। কত সালে? 1984 সালে এটি হয়, প্রথম চলাচল শুরু করে 1984 সালে মেট্রো। ঠিক আছে, আর উল্লেখযোগ্য পাহাড় তাদের হচ্ছে শৃঙ্গ, সান্দাকফু, এর উচ্চতা হচ্ছে 3630 মিটার, সিঙ্গালীলা ও পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ফালুট কোথায়? সিঙ্গালীলাতে। সাবরগ্রাম কোথায় অবস্থিত? সিঙ্গালীলাতেই অবস্থিত। টাংলু সিঙ্গালীলাতেই অবস্থিত। টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে টাইগার হিল। ভূমের উচ্চতা হচ্ছে 2300 মিটার, 2247 মিটার অ্যাকচুয়ালি, এখানে 2300 দেওয়া আছে। ঠিক আছে, গর্গাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। চা চাষের জন্য নাইট্রোজেন যুক্ত পর্সল মৃত্তিকা খুবই উপযোগী। দার্জিলিং তিনটি টি এর জন্য বিখ্যাত, ট্যুরিস্ট টি আর হচ্ছে টিম্বার। সিঙ্কোনা চাষ মংকুতে হয়, মংকু কোথায়? দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। মহাভাবনী পাহাড় কথা, এটি কি দিয়ে তৈরি? এটি গ্রানাইট শিলা দিয়ে। আর বাঁকুড়াতে পিতল ও কাঁসার বাসন তৈরির জন্য বিখ্যাত। রাঢ় অঞ্চলে প্রধান নদীর নাম কি? দামোদর। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সদর দপ্তর কোথায়? গোসাবাতে অবস্থিত। তো এই ছিল পশ্চিমবঙ্গের নিয়ে একটি সামারি, যাতে তোমাদের রিভিশন দিতে একটি সুবিধা হয়। ঠিক আছে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।